রাত বিরাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকে আমরা যেখানে আছি সাধারণত এইভাবে আমরা করি না, একাধিক কারণে। আমি বাংলাদেশের এই চিত্রকলা ভাস্কর্য এদের সঙ্গে দীর্ঘদিনের এ সমস্ত নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু এরকম একটা নিবেদিত প্রাণ এবং সবসময় কাজ করেন এবং এত নামি শিল্পী, বিষয়ের উদ্বেগকারী শিল্পী হামিদুজ্জামান খান, আজকে তার বাড্ডার বাসায় চলে এসেছি আমরা, বাসা বলা ঠিক না, স্টুডিওতে আছি আমরা, হাওড় অঞ্চলের মানুষ। ঢাকায় তার পাখি পাবেন, ঢাকায় আপনারা নিজেরা তার পাখি দেখার সুযোগ পাবেন না, হামিদুজ্জামান খান বিভিন্ন জায়গায় তার পাখি রেখে দিয়েছেন। এবার বলেন, হাওড়ের মানুষ আপনি পাথর নিয়ে কাজ করলেন কেন, এই মাটি নিয়ে এগুলো নিয়ে কাজ করলেন কেন এবং ছবি আঁকতে উদ্বুদ্ধ হলেন কেন? আমার বাড়ি সহস্রাম গ্রামটি এই পাশে গোচিহাটা, একদম পাশে লাগোয়া। তো গোচিহাটা একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, হেমেন মজুমদার। আচ্ছা, গোচিহাটা বাড়িতে? গোচিহাটা। আচ্ছা, আমি যখন এত জানতাম না, আমি যখন চারুকলা পাস করলাম এবং ইন্ডিয়াতে পড়তে গেলাম, যে কলকাতা মিউজিয়ামে তার অনেক ছবি আছে, বেশ একদম সুন্দর ছবি। উনি একটু বাস্তব ধর্মী ছবি আঁকতেন, ওনার উনি আমার মনে হয় উনি পরে জেনেছি যে উনি 48-এর দিকে মারা গেছেন, তো আমি ওনাকে দেখিনি। তো এইটা আমার ওহেনকার যে লোকাল যারা গোচিহাটার, অনেকে বলতেন তুমি কি শিল্পী হতে চাও? তো এটা কিন্তু আমাদের গ্রামে একটু এনলাইটেন ছিল, যেহেতু এত বড় একজন শিল্পী জেনেছিলেন। আপনি আরেক জায়গায় নিরশ্রী চৌধুরীর কথা বলেছেন। হ্যাঁ, আমার স্কুলটা হলো বনগ্রাম। বনগ্রাম, আমি বনগ্রাম স্কুলে পড়াশোনা করেছি মেট্রিক পাস করেন থেকে। ওখানে এই বনগ্রাম স্কুলে যেতে নিরি চৌধুরীর বাড়ি, এনসি চৌধুরীর। তা এনসি চৌধুরীর বাড়িতে আমি প্রায় যেতাম, এই জন্য ওই বাড়ির একটি ছেলে আমার সাথে পড়তো। আচ্ছা। হ্যাঁ, মেট্রিক পাস করলাম, করার পরে আমার আব্বার ইচ্ছা ছিল আমি সায়েন্স নিয়ে পড়ি এবং ডাক্তার হই। তো আমাকে ভর্তি করে দিয়েছিল ভৈরব কলেজ, হাজি আসমত কলেজ। তা আমি কিছুদিন পরে আমি একটু মানে আমার এটা আমার ইয়ে হয় নাই, মানে ভালো লাগে নাই। তা আমার ভিতরে একটু এই ক্রিয়েটিভ জিনিসটা ছিল, ড্রয়িং করতাম, ছবি ভালো লাগতো। তো এইদিকে আমি খোঁজ খবর নেই তখন করে দিয়ে আমি তখন হঠাৎ করে একদিন বাড়ি চলে যাই এই ভৈরব থেকে, গিয়ে আমার আব্বাকে জেদ ধরি। তা আমি তখন খোঁজ খবর নিয়েছি, চারুকলা আছে, চারুকলা আমি পড়তে চাই। তা আমার বাড়ির পাশে একটা বড় পোস্ট অফিস ছিল, পোস্ট অফিসের পোস্টমাস্টার একটু এনলাইটেন, তিনি বললো ছেলেকে যেরকম চায় ওকে আপনি সেইভাবে পড়তে দেওয়াই তো ভালো। তো উনি ওনাকে আমার আব্বাকে বোঝালেন। তা আমার আব্বা তো ঠিক যে আমরা জানতাম না যে চারুকলাটা কোথায় কীভাবে যেতে হবে, কারণ আমি কিন্তু কোনোদিন বড় শহরে যাইনি। তো আমার আব্বা বললেন ঠিক আছে, আমি তোমাকে নিয়ে আমি খোঁজ নিয়েছি, তোমাকে ঢাকা নিয়ে যাবো, গিয়া চারুকলা। তারপর বাইদের সাহেব আমরা জেনেছি যে জয়নুল আবেদিন এটারই সব মানে সর্বময় মানে কর্তা, মানে জয়নুল আবেদিন দেখা করলেই জিনিসটা আমরা পাবো। মানে আমার আব্বা সরাসরি জয়নুল আবেদিনের বাসায় শান্তিনিকেতনে নিয়ে গেলেন। তা আমরা যখন ওনার শান্তিনিকেতনের বাসায় গেলাম, উনি তখন একটা শান্তিনিকেতনের বাড়িটাতে একটা ওনার পুরানো বাড়ি ছিল একটা, মনে আছে আমার। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা ওনাকে পাই। আমিও ভয়ে ভয়ে, এত বড় শিল্পী আমার মানে একটা, আর এই প্রথম ঢাকা আসা। তো আমি গিয়ে আমি কয়েকটা আমার কাজের ছবিও ছিল সাথে নিয়ে যাই। তো উনি দেখে বললেন বসো। তা আমি সব বললাম যে গ্রাম থেকে আসছি, আমি চারুকলায় পড়তে চাই। তো উনি বললেন একটু দেখাও। আমি সাহস করে ড্রয়িংগুলো ওনার কাছে বের করছি, করার পর উনি দেখে বললেন রেখে দাও।
তারপরে বললো যে তুমি কালকে গিয়ে চারুকলায় ভর্তি হও, গিয়ে বলবো আমি ইন্টারভিউ দিছি জয়নুল আবেদিনের কাছে, আর কিছুই লাগবে না। এই কিন্তু হয়ে গেল। এইটা চারুকলার তখন কোর্সটা মানে 62-তে তখন কোর্সটা শুরু হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং এর। ড্রয়িং অ্যান্ড পেন্টিং এর তো আমি চারুকলা পরের দিন গেলাম, গিয়ে বললাম আমার স্যার আমার কাছে বলে দিছেন, উনার নাম বলতে বলতে আর কিছু লাগবে না, আপনি অ্যাডমিশন নিয়ে নেন। অ্যাডমিশন নিলাম, ক্লাসে গেলাম, গিয়ে যে ছেলেরা একটা ক্লাস ভর্তি ছেলে প্রায় 50-র মতো স্টুডেন্ট তখন থাকতো, এরকমই হবে ক্লাসের মধ্যে, বেশ বড় ক্লাস। তা আমি গিয়ে ক্লাসটা শুরু করি, এই প্রথম আমার চারুকলা ড্রয়িং পেন্টিং বিভাগে শুরু করি ক্লাস। দিয়ে গিয়া দেখি ছেলেরা বেশ স্মার্ট, সুন্দর ড্রয়িং ট্রয়িং করে, আর সে আমি তো কিছু জানতাম না, একেবারে নতুন। তারপরে আমি চেষ্টা করলাম বুঝতে কী করে আঁকাতে হয় চারুকলা, কীভাবে জিনিসটা আমি ধরতে পারবো। তো আমি চেষ্টা করতে শুরু করলাম। তো টিচাররা বলতেন যে তোমাকে শিখতে হলে বাইরে আউটডোর যেতে হবে, স্কেচ করতে হবে, ড্রয়িং করতে হবে, ওয়াটার কালার নিয়ে বাইরে গিয়ে ছবি আঁকতে হবে, আর প্র্যাকটিসটা অনেক করতে হবে। কীভাবে? তুমি রাত্রেবেলা গিয়া স্টেশনে যাবা, গিয়া যাত্রীদের যে বসে থাকে ওয়েটিং প্যাসেঞ্জার, এদের ড্রয়িং করবা, এতে তুমি বুঝতে পারবা ওদের মুভমেন্ট, ওরা কীভাবে নড়ে, কীভাবে বসে থাকে। আমরা রাত্রেবেলা স্টেশনে যেতাম, গিয়া স্কেচ করতাম। এটা কিন্তু আমাদের তখনকার সময় আবেদিন স্যারও চাইতেন যে আমরা নেচারের মধ্যে যাই, গিয়া বসি, দেখি। আসলে স্কেচ করলে অনেক বেশি দেখা হয়। আমি যখন একটা একজন বসে আছে, কিন্তু যখন এই খাতা নিয়ে স্কেচ করতে হবে, দেখি হঠাৎ করে একটা উঠে গেল, তারপরে মুভমেন্টগুলো আমাদের ধরা পড়তো। এরকম আমি পেন্টিংয়ে কাজ করতে শুরু করি। মুস্তফা মুনমার ছিলেন আমার সেকেন্ড ইয়ারের শিক্ষক, উনি খুব ভালো, উনি উনি ওনার দেখতাম খুব মাস্টারলি। উনি একটা পেন্সিলটা হাতে নিয়ে ম্যাজিকের, আমাদের তখন ম্যাজিকই মনে হতো, করে উনি ফিগার ড্রয়িং করে ফেলতেন, রং নিয়ে ব্রাশ দিয়ে খেলে ওয়াটার কালার করতেন। ওয়াটার কালার তো অসাধারণ। হ্যাঁ, ওনার ওয়াটার কালার খুবই সুন্দর। তো উনি ওয়াটার কালারকে খেলার মতো, উনি ব্রাশ ঘুরাতেন আর হয়ে যেত। এটা আমাদের খুব মুগ্ধ করে ফেলে। আমরা একটা গল্প জানি, বলবো গল্পটা আপনার সম্পর্কে। হ্যাঁ বলেন। আপনি ক্লাসে ঘুমিয়ে পড়েছিলেন এবং বন্ধুরা খুব রেগে গেছে, মুস্তফা মনোয়ার সাহেব বললেন যে না, ওকে তোলার দরকার নেই, ওর রাত জেগে কাজ করে। আমার শোনা গল্প, কথাটা সত্য আমি জানি না। এটা একটা, আমি একবার এই যে স্টেশনে ছিলাম, আমি সারা রাত্রে ছিলাম, আমি তাকাই দিয়ে আমার পিছনে কেউ নাই, সবাই চলে গেছে মনে হয়, তা আমি একটু ভয় পেলাম, এত রাত্রে তো স্টেশন থেকে আসা যায় না। তা আমি সারা রাত ড্রয়িং করলাম, স্কেচ খাতা প্রায় শেষ, সকালবেলা হাঁটতে হাঁটতে আমি আসছি, তারপরে ক্লাসে গেছি। ক্লাসে আমাদের, আমরা কেউ ডঙ্কিতে বসতাম, ডঙ্কিতে মাথা দিয়ে ক্লাসে যেয়ে কিছুক্ষণ পরে ঘুমায় গেছে। এটা দিস ইজ দ্য স্টোরি। তো মোহনওয়ার স্যার এসে আমার খাতাটা দেখে বলে ওকে দেখবা না, আমি তো পুরো ক্লাসে ঘুমাই দিয়েছিলাম, পুরো ক্লাসে ঘুম থেকে উঠে দিয়ে সবাই চলে গেছে। বিএফএ ওটাতেই করা, বিএতে ড্রয়িং অ্যান্ড পেন্টিং কি পেন্টিং এ করা। তো ওখানে কি আপনি স্কাল্পচার নিলেন, কোনো অসুবিধা হয়নি প্রথম দিকে? স্কাল্পচার তো ড্রয়িংটা একটু হেল্প করেছে,
ড্রয়িংটা হেল্প করেছে আচ্ছা কারণ আমি তো ইচ্ছে করলে আমি যা বলতে চাই আমি ব্রাশে টান দিলে আমার জিনিসটা একটা ইমাজিনেশন করতে পারি আমি তো খুব ওয়াটার কালার পছন্দ করতাম তো ব্রাশ দিয়ে যখন ব্রাশটা আমার হাতে আসলে ছট করে ফর্মটা আমি এঁকে ফেলতাম এটা আমাকে হেল্প করছে মানে হেল্প করছে আর আমি বলি এখন বুঝতে পারি এখন যে পৃথিবীতে যে সবচেয়ে সুন্দর কাজগুলো স্কাল্পচারে আছে এরাও কিন্তু খুব ভালো পেইন্টার ভালো পেইন্টার মানে পেইন্টারের হাত দিয়ে ভালো কাজগুলো বের হয়েছে পেইন্টিংয়ে তো অনেক দিকে যাওয়া যায় স্কাল্পচার তো মিডিয়াগত একটা এটাকে মিডিয়াকে একদম রপ্ত করতে হয় এটাকে ধরতে হয় তো এই পেইন্টিংয়ের এটা আমাকে হেল্প করেছে কাজে আপনি যখন বড়দাতে গেলেন আপনি আপনার সেই বিখ্যাত স্কাল্পচার সম্পর্কে একটু বলেন যেটা মুক্তিযুদ্ধের উপর করা ছিল আমার যে বলতে শুরু করেছিলাম আমি বোম্বে যে এক্সিবিশন আমার কাজটা এই প্রথম কিন্তু একটা একটা এক্সিবিশনটা ছিল একদম অনেকের বড় বড় শিল্পীদের কাজ নিয়ে কারণ বড়দার 25 বছর পূর্তি উপলক্ষে এক্সিবিশনটা আচ্ছা তো এটা খুব গুরুত্ব ছিল এক্সিবিশনে তো ওখানে আমার কাজটা ছিল মাটিতে শোয়ানো মানে মাটিতে রাখা একটা কাপড় বিছানো এর উপরে কাজটা আমি প্লাস্টারের করা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে তো কাজটা যেহেতু একদম ফ্লোরে জিনিসটা এটা কিন্তু ছিল ওই টাইমটা একটু ব্যতিক্রম যার জন্য এটা সবার বিশেষ করে শিল্পীদের মধ্যে ওখানকার যারা একটা ইম্পর্টেন্ট শিল্পী আমি হোসেনের নাম বললাম মুগুল হোসেন ফিদা বলছে যে এই ছেলেকে আমি দেখতে যাই তারপরে গ্যালারি থেকে আমাকে ওখানকে ডাকে যে আমি আমি যাই বোম্বেতে তারপরে ওনারা হোসেনকে বলে উনি আসেন দেখা হয় আমার আমার কালচার বিভিন্ন এটা আমার একটা মজার ব্যাপার আমার লাইফের একটা বড় মানে একটা বিশেষ পাওয়া যে আমি ওনার সাথে কথা হয় যে তুমি যে এই যে তোমার উপস্থাপন এটা ব্রেক থ্রু ইন্ডিয়া তো ব্রেক থ্রু মানে উনি বলছিলেন হ্যাঁ বলছিলেন তো এটা আমাকে খুব ইন্সপায়ারও করে আমরা যখন কাজগুলো করি ঢালাই হওয়ার পর একটা রানার্স একটা মোম দিয়ে লাগায় মানে একটা লাইন লাগাইতে হয় জানে মেটালটা এনে গলে যায় তো রানার্সগুলো সহ কাস্টিংটা হলো তো সুব্রহ্মণ্যম দেখে বলছে হামিদকে বলো রানার্সগুলোর জন্য কাটে না এটা ছিল একটা ব্রেক থ্রু মানে রানার সহজে স্কাল্পচার হতে পারে এটা কিন্তু আমাদের মাথায় ছিল না এগুলো তো আমরা কেটেই ফেলবো ধরে নিয়েছি কিন্তু উনি বলে দিয়েছেন ওকে বলো রানার সহ ভাল লাগছে আচ্ছা এই যে স্কাল্পচারকে একটা অন্যভাবে দেখা যায় ইয়ে করা যায় এটা কিন্তু আমার প্রথম মানে লাইফটাই চেঞ্জ করে দেয় ওনার একটা কথায় সুব্রহ্মণ্যমে নিউ ইয়র্কের কথাটা বলেন নিউ ইয়র্কটা বিশাল ব্যাপার মানে শহরে হাজার হাজার গ্যালারি তো একদিন দুদিনে এগুলো দেখাও যায় না আর একটা একটা টাইম দিতে হয় আমি গিয়ে প্রথম এশিয়ান কালচারাল কাউন্সিলে দেখা করেছিলাম একজন 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 অফিসারের সাথে আর আমি তখন বঙ্গভবনের কাজটা করি স্কাল্পচারটা করে একটা একটা ছোটো বইও ছিল আমাদের স্কাল্পচারের উপরে এটা সাথে নেওয়া যায় তো এটা ওনাদের দেখায় যে আমি এরকম কাজ করি তো এইটা ওনাদের কাছে ব্রোশিওরটা দেই তো এইটা আবার অনেক জায়গাতে এটা ওনারা পাঠিয়ে দেন তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে একজন অফিসার আসছিল আমার কাছে এসে বললে যে আমি তোমার কাজ আমরা কিনতে চাই আমরা চাই বাংলাদেশের কারো কাজ ওয়ার্ল্ড ব্যাংকে থাকুক আচ্ছা হ্যাঁ তো এই কাজটা কিন্তু আমরা একটা নিয়ে যাব নিয়ে একটা কমিটির কাছে যাবে ওরা নির্বাচন করলে আপনার কাজটা এখানে থাকবে তা আমার কিছু আমি তো আমি তো এখানে আসছি ছোটো ছোটো কাজ করি তা আমরা আমরা বড় বড় কাজ চাই আমি বড় কাজ তো আমার নাই এনে তা আমার কিছু ড্রয়িং নিয়ে যায় গিয়ে বলে চারটা ড্রয়িং সিলেক্ট হয় যে চারটা ড্রয়িং কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কিনে নেই যার জন্য একটা আমি টাকাও পেয়ে যাই ফান্ড পাওয়া যায় এভাবে আমি অনেকদিন নিউ ইয়র্কে ছিলাম মডার্ন স্কাল্পচার যেটা আমরা বলি আধুনিক স্কাল্পচারের বউ হাটটা সেখানে আছে রাস্তায় হঠাৎ করে একটা ফর্ম যেগুলো আমার এই আমি কাজগুলো হচ্ছে জাস্ট একটা ফর্ম যেটা রাস্তার মধ্যে পড়ে আছে এটা যে স্কাল্পচার এটা কিন্তু নিউ ইয়র্কেই আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি যে এটা গার্ডেন বাগানে পড়ে আছে বা নদীর ধারে কয়েকটা পাইপ দিয়ে লাইন দেখালে মেটালের পাইপ কয়েকটা ধার করি একটা স্কাল্পচার হয়ে যাকে ইনস্টলেশন বলে স্থাপনার পেইন্টিং স্থাপনা শিল্প যেটা হয় এটা এখন এটা কিন্তু নিউ ইয়র্কে আমি দেখেছি যার জন্য আমার কন্টেম্পোরারি জগতের সাথে একটা পরিচয় ঘটে তখন
একজন সফল শিল্পীর পেছনে এটা বাংলায় বললে পারবো না, অপোজিট সেক্সের একটা ভূমিকা থাকে। আমি জানি না কে কার সাহায্য করছে, কে কারে এগিয়ে নিচ্ছে। হামিদুজ্জামান খান এবং আইবুজ্জামান, উনি শিক্ষকতা করছেন কিন্তু নিজে একজন শিল্পী, চিত্রশিল্পী, আমার মনে হয় পেন্টিং না, ভাস্কর। এক ঘর মে দো পীর, আচ্ছা ঝামেলা হয় না, বরং ভালোই হয়। আমি শক্ত কঠিন কাজ করলে সে কিছু মনে করে না, আবার সে কাজ করলে আমি বুঝতে পারি, মানে দুজনেই দুজনকে বুঝতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার যে সমস্ত কাজ বাইরে বাইরে আছে সেগুলোর জন্য আপনার খারাপ লাগে না যে দেশের বাইরে রয়ে গেল এত সব কাজ? ভালো লাগে, খুশি লাগে। খুশি লাগে না? আমারও আছে দেশের বাইরে, এবং শিউলে আছে, শিউলে আছে, হ্যাঁ, তারপর চারুকলে ঢুকতে আছে, তার 100 উপরে আমার 14টার মতো কাজ আউটডোরে আছে। কোথায় কোথায় শুইন একটু? চারুকলায়, আচ্ছা, এশিয়াটিক সোসাইটির ভিতরে বড় একটা, আচ্ছা আচ্ছা, গমরুক স্ট্যাচু, ওটা আপনার করা? বাহ বাহ বাহ, আপনার বাড়িতে? বাহ। তারপর কোরিয়াতে একটা করে আসছি, তারপরে ইয়েতে ব্র্যাক সেন্টারে ফজলেসান আবেদের ওখানে দুইটা আছে। আচ্ছা আচ্ছা, সে তো অনেক কাজ করে, তার সাথে সাথে আমিও হাঁটি হাঁটি পাপা করে আমিও আউটডোরে কাজ করছি, ভালো লাগছে, এবং ইনডোরে কাজও করছি, পেন্টিং করছি, সব মিলিয়ে আমি আনন্দ পাই আমিও কাজ করে। আচ্ছা, ওনার কাজ সম্পর্কে আপনার মতামতটা কি? দিশুন, আমি মনে করি সে সবচেয়ে বেশি ব্যস্ত বাংলাদেশে আউটডোর মডার্ন স্কাল্পচার নিয়ে, যে আউটডোর স্কাল্পচার খালি করলে না, চারদিক থেকে রোদ ঝড় বৃষ্টিতে টিকে থাকার ব্যাপার আছে, খুব ভালো লাগার ব্যাপার আছে, মানে ফর্মগুলি প্রকৃতির সাথে একটা মেলা বা প্রকৃতি বা লোকজনের সাথে খাপ খাওয়ানোর ব্যাপার আছে। যেমন আন্দাজে একটা বসাই দিলাম, ভালো লাগছে না, সেটা মনে হয় না, তার কাজগুলি পরিচ্ছন্ন আর গোছানো আর এবং প্রকৃতির সাথে যায়, কোন শেপে আলো বাতাস, তারপরে বিল্ডিংয়ের কোন জায়গায় কোন কাজটা যাবে, কত বড় যাবে, সব চিন্তা করে, সাথে আর্কিটেক্ট থাকে, ইঞ্জিনিয়ার থাকে, সব মিলে সফল ভাস্কর মনে করি আমি। আপনার মূল্যায়ন কি? আবিও খুব বুদ্ধিদীপ্ত, ট্যালেন্টেড, হ্যাঁ, কাজ করে, আচ্ছা, তার কাজও কিন্তু দেশের বাইরে আছে, আর এখানে বেশ সফল কিছু কাজ আছে, বেগম রোকেয়ার স্ট্যাচু খুব সুন্দর করা, একটা বেশ একটা ভালো কাজ। এবার একটু পারিবারিক জীবন সম্পর্কে বলেন, আপনাদের সন্তান সন্ততির খবর টবর শুনি। আমার দুই ছেলে, আমি জানি সেটা, বড় ছেলে, বড় ছেলে এই ফটোগ্রাফি করে, আর সে স্টুডিও আছে, সে ভালো কাজ করে। নাম কি? জুবায়ের কপার, কপার আমি যখন কপার নিয়ে কাজ করতেছিলাম, বড় কাজ, তখন তার জন্ম, এই জন্য মেটালের মধ্যে কপারটাকে আমার খুব ভালো লাগে, এই জন্য ওকে কপার বলে ডাকতাম। সে ফ্রিল্যান্স আর্ট ফটোগ্রাফার, ফ্রিল্যান্স ফটোগ্রাফার, ফ্যাশন ফটোগ্রাফার, সে আর্ট ফটোগ্রাফি করে, খুব হ্যাপি, তার নিচে স্টুডিও আছে। আর ছোট ছেলে? আর ছোট ছেলে সে আমেরিকায় আছে, সে কম্পিউটার সায়েন্সে, কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন শেষ করলো, এখন সে মাস্টার্সে যাবে, এই মাঝে একটু ইন্টার্ন নিয়ে চাকরি করছে, ভালোই আছে সে। না, আমি চাকরি বাকরির ক্ষেত্রে ভালো বলবেন, আমি বলতে চাচ্ছি ও আর্ট, হ্যাঁ, সে তার সাবজেক্ট একটা ছিল আর্ট, তারপর সে মডার্ন আর্ট এবং মডার্ন পেইন্টিং নিয়েছে, কম্পিউটার সায়েন্সে একটা সাবজেক্ট নিয়েছে মডার্ন আর্ট, ও একটা কোর্স নিয়েছিল অন ড্রয়িং, দিনে বলে আব্বা আমার ভালো লাগছে, আর কারণ যেহেতু খালি কম্পিউটার সায়েন্স তো আমি অতটা ইয়েও পাই না, শান্তি পাই না, আচ্ছা, একটু এই ড্রয়িংটা নেওয়ার পরে আমার অনেক ভালো লাগছে, এরপরে আবার একটা পেন্টিং কোর্সও নিল, পেন্টিং নিয়ে দেখি সে পড়াশোনা করছে, মাতিস নিয়ে পড়ছে, তারপর বড় বড় শিল্পী নিয়ে পড়াশোনা করছে, তো এগুলো আবার ওদের তো আবার খুব মানে জিনিসটাকে কানেক্টিং করতে হয়, যে মাতিস কোন সময়ে কীভাবে তার সাথে আরও কারা কারা বড় শিল্পী ছিলেন, কম্পারেটিভ স্টাডিও করতেছে, এটা একটা ইন্টারেস্টিং। বাংলাদেশে যেখানেই যাই কোথায় যেন একটুখানি গোমরা মুখের মানুষগুলো দেখা পাই, পারিবারিকভাবে কোথাও যে একটু অসুখী অসুখী ভাব, কপাল একটু ভাঁজ, চিন্তার ছাপ, কিন্তু আমার কী যে ভালো লাগছে যে পরস্পরের প্রতি বিশ্বাস, আস্থা নিয়ে একটি পরিবার, একটি দম্পতি সন্তানদেরকে নিয়ে আনন্দিত, গর্বিত বাবা মা, এবং সবচেয়ে বড় কথা
যেটা স্ত্রী হিসেবে বললেন আমি এটা মানি, শিল্পী হিসেবে যখন তিনি বলেন যে আমার স্বামী ব্যস্ত, সবচেয়ে ব্যস্ত শিল্পী, আমার খুব ভালো লাগছে যে একটা কাজের মধ্যে থাকা, নান্দনিক আয়োজনের মধ্যে থাকা, শিল্প সৃষ্টি করে চলে যাওয়া এবং সন্তান সন্ততি নিয়ে একটা দম্পতি ভালো আছেন, এই এটি যে কত আনন্দের, একটা সুখী পরিবার দেখতে সত্যি চোখ জুড়িয়ে যায়। আপনারা ভালো থাকুন এবং আপনারাও ভালো থাকুন, অনেক রাত হয়েছে, ভালো থাকুন, ধন্যবাদ।